গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সম্পৃক্ততার প্রচারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 42তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমন দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে কয়েক দফা দাবিতে বিকেলে রাজধানীর শহর সব মহানগরে গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। এমন সময় তো অনেক গল্প ফাঁদে, তার মধ্যে একটা হচ্ছে যে বলে যে শহীদ জিয়া প্রয়াত নেতা মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এটা হচ্ছে শুধুমাত্র ইতিহাসকে বিকৃত করা, যে আন্দোলন শুরু হয়েছে জনগণের সেই আন্দোলনকে গণতন্ত্রের জন্য তাকে বিপদে পরিচালিত করা। তখন তো বিএনপির জন্মই হয়নি,